আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। অনেক ভাই কমেন্টস করেন আমাদের কমেন্ট বক্সে যে ভাই ফ্যালকরা কোম্পানি আর সাইম ডাবরি কোম্পানি কীরকম, এই বিষয়ে একটা বিস্তারিত ধারণা দেন। আসলে দুটো কোম্পানি যথেষ্ট ভালো আন্তর্জাতিক মানের কোম্পানি। অলরেডি সাইম ডাবরি অনেকটা আন্তর্জাতিক অ্যাওয়ার্ডও পেয়ে গেছে, ফ্যাকরাও পেয়েছে। তো এই দুটো কোম্পানিকে আলাদাভাবে কম্পেয়ার করার সেভাবে কোনো ওয়ে নেই। তারপরেও কিছু কিছু জিনিস তো আছে যেগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা যায়। যেহেতু বলছেন আপনারা এই সাইম ডাবরি কোম্পানি আর ফ্যাকরা কোম্পানি কোনটা কোনটার মতো কিরম সুযোগ সুবিধা, এই বিষয়ে বিস্তারিত একটু বলেন। তো প্রথম যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে সাইম ডাবরি কোম্পানি। তো কথা হচ্ছে যে সাইম ডাবরি আর ফ্যালকরা কোম্পানি এর মধ্যে অবশ্যই আলাদা কিছু আছে, কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো সাইম ডাবরির অনেক ভালো আর ফ্যাকরার যেগুলো আছে বৈশিষ্ট্য সেগুলো হয়তো এদের কাছে অনেক ভালো। তো আমি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে যে সাইম ডাবরি কোম্পানি তার ভালো দিকগুলো খারাপ দিকগুলো, সেমভাবে ফ্যাকরারও চেষ্টা করব ভালো দিকগুলো খারাপ দিকগুলো তুলে ধরার। এরপরে আপনারা বিবেচনা করবেন আপনারা কোন কোম্পানিতে আসবেন, কোন কোম্পানিটা আপনাদের কাছে ভালো লাগে। সাইম ডাবরি কোম্পানি, এই কোম্পানি অনেকটাই সুশীল ভদ্র, এদের যে নিয়মকানুন সম্পূর্ণ ব্যতিক্রম ফ্যাকরার থেকে। এই কোম্পানিতে অসংখ্য ব্রাঞ্চ রয়েছে, অনেক অনেক বড় মাপের একটা কোম্পানি। তো এখানে অনেকগুলো শাখা রয়েছে, এই শাখাগুলো সব শাখায় যে ভালো হবে কোম্পানির এমন কোনো বিষয় না। এর মধ্যে কিছু কিছু শাখা আছে খারাপ হয়ে, মূলত কোম্পানি খারাপ না, কোম্পানির ম্যানেজমেন্ট যারা আছে ওখানকার বস গ্রানি এরা যারা আছে তা এরা যদি একটু খারাপ হয় তাহলে সেখানকে সে জায়গার বেতনের একটু সুবিধা করা সম্ভব হয় না, কিংবা অনেক বকাঝকাও করে এমনটাও শোনা যায়। তো এটা হয়তো হতে পারে 80% ভালো 20% খারাপ। তো এই 20%-এর জন্য যে কোনো কোম্পানিকে খারাপ বলা যায় না, এটা আসলে বলাও ঠিক না। তো এই সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো ব্রাঞ্চে খারাপ একটা ব্রাঞ্চে পড়েন, সেখানে যদি আপনি ভালো সুবিধা পাচ্ছেন না, কাজ করতে পারতেছেন না, বেতন ভালো উঠাতে পারতেছেন না, তো সেখান থেকে আপনার তো অন্য কোথায়ও ট্রাই করতে হবে, কোনো এক জায়গায় যেখানে ভালো আছে সেখানে গিয়ে কাজ করতে হবে। এইরকম যদি সুযোগ সুবিধা চান তাহলে এই কোম্পানিতে পাবেন, কেননা এই কোম্পানি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে গিয়ে কাজ করার সুবিধা আছে। শুধু সাইম ডাবরি না, ফ্যাকরারও সেম সিস্টেম। এই দুইটা কোম্পানিতে এই ভালো একটা সুবিধা যে সুযোগ সুবিধাটা অন্য কোনো কোম্পানিতে আপনি পাবেন না। আরও বড় বড় কোম্পানি আছে, ব্র্যান্ডের কোম্পানি আছে, ফ্যালডা আছে, এফজিবি আছে, এগুলো কোম্পানিতে আপনি পাবেন না। যে ব্রাঞ্চে গিয়ে পড়বেন সেই ব্রাঞ্চে আপনাদেরকে সেই কাজেই করতে হবে। আরেকটা বিষয় আছে, এই কোম্পানির মধ্যে ব্যাপক এই দুটো কোম্পানিতে সেম সেম কাজ আছে, তার সাথে বেশি কাজ আছে সাইম ডাবরি কোম্পানিতে। সেগুলো ওরা নানান ধরনের পণ্য উৎপাদন করে, তারপরে বিভিন্ন যন্ত্রপাতির পার্টস পাতিও তারা তৈরি করে। তো ফ্যাকরার এই এগুলো নেই। তো প্ল্যান্টেশন খাতে যে সকল কাজ দরকার, যে সকল পণ্য উৎপাদন করা দরকার সেগুলো এরাও করে। প্রথম যে মূল উৎস দুইটা আছে সেটা হচ্ছে রাবার বাগান আর পাম বাগান। তো এই মালয়েশিয়ার মধ্যে প্রথম যে রাবার বাগান নিয়ে আসে মূলত এই সাইম ডাবরি কোম্পানি। সাইম আর ডারবি এরা দুইজন বন্ধু ছিল, তারা মূলত ব্রাজিল থেকে সর্বপ্রথম এই রাবার বাগান মালয়েশিয়ার মধ্যে নিয়ে আসে, সেখান থেকে এর উৎপত্তি। তো প্রথমেই তো বললাম যে সাইম ডাবরি কোম্পানি ফ্যালকরা কোম্পানি দুইটা আন্তর্জাতিক মানের কোম্পানি, এরা অনেকবার অ্যাওয়ার্ডও পেয়েছে, পুরস্কৃত হয়েছে। তো এই ছিল সাইম ডাবরি ফ্যাকরার সুযোগ সুবিধা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সাইম ডাবরির মধ্যে আপনি বছর শেষে একটা বোনাস পাবেন, সেটা 4,000-5,000 পর্যন্ত একটা বোনাস পাবেন। ফ্যাকরার মধ্যে এই বোনাসটা পাবেন না, ফ্যাকরার এই সিস্টেমটা ভালো না, সাইম ডাবরির এই সিস্টেমটা অনেকটাই ভালো। কিন্তু সাইম ডাবরির চেয়ে ফ্যাকরার মধ্যে আপনি বেতন বেশি উড়াইতে পারবেন। আপনি ওখানে হয়তো বছর শেষে 5,000 টাকা বেতন বোনাস পাচ্ছেন, কিন্তু এই দিক থেকে আপনি দেখা যাচ্ছে যে ফ্যাকরার মধ্যে কাজ করলে প্রতি মাসে 2,500 টাকা বেশি উড়াইতে পারতেছেন। একটা সময় হিসাব করলে দেখা যাচ্ছে যে সাইম ডাবরির চেয়ে ফ্যাকরার বেতনে অনেক বেশি ওঠানো হয়ে যাচ্ছে। কিন্তু এই বেতন তো আর সবসময় থাকে না, যেটা হাতে পায় প্রতি মাসে সেটা হয়তো খরচ হয়ে যায় বাড়িতে পাঠায়। আর সাইম ডাবরিতে
আর সাইম ডাবলিতে যে বেতনটা পায় সেটা বছর শেষে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ টাকাটা থাকে এক চান্সে, বা অনেকগুলো টাকা একবারে বাড়িতে পাঠানো যায়, বাড়িতে অনেক ধরনের কাজ করা যায় সেই টাকাটার উপরে ডিপেন্ড করে। আর ফ্যাকরা কোম্পানির যে বিষয়টা বলছিলাম যে ফ্যাকরা কোম্পানির নিয়ম কানুন, এটা হচ্ছে সাইম ডাবলি থেকে সম্পূর্ণটা আলাদা, ভিন্ন ভিন্ন ধারার। ওখানে আপনি নিয়মের বাইরে কিছু করতে পারবেন না, কোম্পানির যে রুলসগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে, না হলে আপনাকে দেশে পাঠাই দেবে। কিন্তু ফ্যাকরা কোম্পানি তার বিপরীত, এখানে আপনি আপনার স্বাধীনতা মতো কাজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ঘুরতে ফিরতে সকল ধরনের কার্যকলাপ এখানে করতে পারবেন, কোনো ধরনের বাধা ছাড়াই। বাধা দেয় হালকা, সেটা তো নাই বললেই চলে, অন্য কোম্পানি শ্রমিকদেরকে যেরম চাপে রাখে এই কোম্পানিতে এইরম চাপে আপনাদেরকে রাখবে না। আমি নিজে ফ্যাকরাতে কাজ করছি, কাজ করতেছি, যার কারণে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করলাম। আর সাইম ডাবরির লোকজন আছে আমাদের পাশেই আছে সাইম ডাবরি কোম্পানি, তাদের সাথেও আমাদের কথা হয়, তাদের নিত্যদিনের বিষয় আশায় নিয়ে আমরা আলোচনা করি, সেখান থেকে আমার যতটুকু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। তো সাইম ডাবরি যারা কন্টাকে কাজ করে ফল কাটে তাদের বেতন 3,000 4,000 পর্যন্ত হয়ে থাকে, আর ফ্যাকরা কোম্পানিতে যারা কন্টাকে কাজ করে তাদের বেতন 3,000 4,000 5,000 6,000 পর্যন্ত হয়ে থাকে। তো এই ছিল সাইম ডাবরি আর ফ্যাকরা কোম্পানির বেতন। আর যারা বেসিকে কাজ করে ফ্যাকরা কোম্পানিতে সাইম ডাবরির সাথে অনেক বেশি বেতন ওঠা হয়, সাইম ডাবরিতে দেখা যাচ্ছে যে 2,200 টাকা পর্যন্ত বেসিক কাজ করে পেয়ে থাকে, আর ফ্যাকরাতে 2,500 2,600 2,800 এইরকম বেতন পেয়ে থাকে বেসিকের কাজ করে। তো এবার বিবেচনা আপনারাই করুন, বেতন যদি ভালো চান তাহলে ফ্যাকরা কোম্পানিতে আসবেন, আর যদি খুব স্বাচ্ছন্দ্যের সাথে খুব ভালো নিয়ম কানুন একটা ভালো মার্জিত কোম্পানি সেখানে আসতে চান সব কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে, তাহলে আপনি সাইম ডাবলির মধ্যে আসতে পারেন। তো দুইটা কোম্পানি ভালো, যথেষ্ট উন্নত মানের কোম্পানি, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা করবেন, আশা করছি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।